আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম জানিয়ে আমাদের নতুন একটি এপিসোড শুরু করতে যাচ্ছে। এপিসোডটির নাম হচ্ছে ভাইরাল টক শো। সো আমরা সম্প্রতি জানি যে আমাদের মাঝে দুজন ব্যক্তি ভাইরাল হয়েছে। এক শ্যামলদা 2019 পর বিশ্বের পর হারিয়ে গিয়েছে, তবে আজকে আমি তাদেরকে আহ্বান জানিয়েছি আবার নতুন করে। আর বর্তমানে আরেকজন ভাইরাল সিদ্দিক। আপনারা সম্ভবত আমার থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, সো দেরি না করে চলেন আমরা তার পরিচয় পর্ব সেরে নেই। তা ভাই আপনার নাম? ভাই আপনার নাম কি? ভাই ভাই জনগণকে আপনার নামটা বলেন। ভাই ভাই আপনার নাম কি আছে? ভাই ভাই আপনার নাম? ভাই হোয়াট ইজ ইউর নেম ব্রাদার? আমার নাম, মাই নেম ইজ শ্যামল। আমার বাবা একটা নাম বলতে এতক্ষণ লাগে। যাই হোক, আমাদের হাজার হোক আমাদের মেহমান, সো সম্মান দিয়ে কথা বলা উচিত। সো আমাদের দ্বিতীয় জন হচ্ছেন, ভাইয়ের নামটা জেনে আসি। ভাই আপনার নাম? শ্যামলদা আপনি কোথায় থাকেন? বামুনডাঙ্গায়, সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা জেলা। হ্যাঁ সিদ্দিক ভাই আপনার বাসা? বাড়ি দুবতলা। জনগণ আসলে জানতে চায় আসলে সেদিনের ঘটনাটা কি হয়েছিল। আপনি কি সত্যি টাকা চুরি করেছিলেন? সেই জিনিসটা যদি আবার বিস্তারিত বলতেন তাহলে দর্শকরা আবার শুনতো। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভাই কি সবসময় ইংলিশে কথা বলেন? রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি। আচ্ছা শ্যামলদা আপনি কি প্রেম টেম করছেন? প্রেম আমি একটাও করি নাই। আপনার পরিবারে কয়জন আছে? আমার বাসায় আছে মা বাবা ভাই বোন, এটাই এভরিথিং ফ্যামিলি। আমি হচ্ছে, আচ্ছা দাদা সবচেয়ে কমন একটা প্রশ্ন, আপনি কি প্রেম টেম করছেন জীবনে? প্রেম আমি একটাও করি নাই। কি বলেন দাদা, এত হ্যান্ডসাম হয়ে ধরেন, যদি ক্যাটরিনা কেইফ যদি আপনাকে প্রপোজ করে তাহলে? কেরিনা কাপুর কেন আপনার বলতে? স্যার আপনি যদি মনে করেন শাবনুরের কথা কয় তাও মানি নেওয়া সম্ভব না। আই নো ডোন্ট লাইক, মানে হ্যাভি রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। স্টুডেন্ট লাইফে কোনো সময় প্রেম টেম করেন নাই? ওই সময় প্রেম ভালোবাসা খুব কম ছিল, সাম্পিং টু সাম্পিং ছিল। 5 টাকার আচার কিনে দিলে প্রেম সহজ হয়ে যায়? আপনি 5 টাকার আচার কিনে, আপনার দাঁত দেখে লাল লাল হয়ে আছে দাদা। তো পান কয় বছর ধরে খান? আপনার যত থেকে আমি এখানে স্টেশনে জব টপ করি, মনে করেন যে আপনার মতন ভাইয়েরা আসে, ভাই চা টা খান, পান টান খান। আমি বলছি হ্যাঁ। ইনকাম করা কখনো ট্রাই করেন নাই? জীবনটাই তো ব্যর্থ, ট্রাই করেন নাই দাদা, সত্যি বলতেছেন? মেয়েদের কাছে ভালোবাসা আমি কখনো চাই না, মেয়েরা হচ্ছে ছলনাময়, এরা শুধু আপনাকে টাকা খালি চোট দিবে, কখনো কাছে আসবেন না। সিদ্দিক ভাই আপনার কতদিন যাবত খেতাই সেলাই করে বলেন তো? সেলাই করে বউ। আমাদের এই টক শো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার নতুন কোনো সময় নতুন কাউকে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।